মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বড় ফ্যাক্টর হতে চলেছেন মুসলিম ভোটাররা, এমন মত বিশ্লেষকদের। গাজা ও লেবাননে আগ্রাসনকারী ইসরায়েলের পক্ষে বাইডেন হ্যারিস প্রশাসনের এক চোখা আচরণে চরমে পৌঁছেছে মুসলিম মার্কিনীদের ক্ষোভ, ভরসা নেই ট্রাম্পের উপরও। জোরে বলছে মিশিগান, পেনসিলভেনিয়ার মতো মুসলিম অধ্যুষিত গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোয় জনপ্রিয়তা বাড়ছে থার্ড পার্টির। মুসলিম অধ্যুষিত মিশিগান, উইসকনসিন, পেনসিলভেনিয়া সহ অন্যান্য সুইং স্টেটগুলোয় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। মুসলিম ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছেন উভয়েই। বিশ্লেষকরা মনে করছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোড় ঘুরিয়ে দিতে পারে মুসলিম ভোটাররা। জরিপ বলছে মধ্যপ্রাচ্য ইস্যুতে মুসলিম ভোটারদের বিশাল অংশ অবস্থান এখন ডেমোক্রেট ও রিপাবলিকানদের বিপক্ষে। ইসরায়েলকে একচেটিয়া সমর্থন, যুদ্ধে লাগাতার অর্থায়ন, যুদ্ধ বন্ধ ইস্যুতে দ্বিমুখী আচরণে বাইডেন প্রশাসনের উপর চরম ক্ষুব্ধ মুসলিম মার্কিনীরা। চার বছর আগে আমি বাইডেনকে ভোট দিয়ে বড় ভুল করেছি, অনুশোচনা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। মুসলিম জোটের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এই সরকারকে ভোট দিব না। এই ইস্যুতে ট্রাম্পকেও ভরসা করতে পারছেন না তারা। ফিলিস্তিনি লেবাননে আগ্রাসনে পুরোপুরি বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে এমন কাউকে ভোট দিতে চান তারা। ডেমোক্র্যাট এবং রিপাবলিকদের জানা উচিত তারা কেউই আমাদের ভোট পাচ্ছেন না। গত এক দশক ধরে তাদের নির্বাচন প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তারা আমাদের পরিত্যাগ করেছে। এবার মুসলিম ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে থার্ড পার্টি প্রার্থী জিল স্টেইনের। ট্রাম্প, কমলা কেউ ব্যতিক্রম নয়। আমরা অন্য কোনো পার্টিকে সমর্থন দিব যারা আমাদের হয়ে কথা বলবে। ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস ছাড়াও 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালেটে থাকবে আরো তিন প্রার্থীর নাম, গ্রিন পার্টির জিন স্টেইন, লিবার্টেরিয়ান পার্টির চেস অলিভার এবং স্বতন্ত্র প্রার্থী কর্নেল ওয়েস্ট। সুইং স্টেটগুলোর শক্ত প্রতিযোগিতার আভাসও দিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন আলোচনায় না থাকলেও ফলাফলে প্রভাব থাকবে থার্ড পার্টির ভোট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।